I think if I look at Pakistan's squad, you know, Pakistan আমাদের চেয়ে শক্তিশালী দল এমনটা বলছি তাদের দলের গঠনের দিকে তাকিয়ে চারজন ইউরোপে খেলা ফুটবলার আছে দলটিতে ওরা এগিয়ে থেকে মাঠে নামবে যদিও আমরা নামবো পূর্ণ পয়েন্ট অর্জন করতে জয়ের বিকল্প তো আর কিছু হতে পারে না আমরা কালকের ম্যাচটা খুবই একটা ফাইটিং ম্যাচ হিসেবে নিচ্ছি কারণ কালকের ম্যাচটা যদি আমরা উইন করতে পারি তাহলে আমাদের সেমিফাইনালটা কনফার্ম হবে তো সেটাও আমাদের মাথায় আছে সো আমরা আর কি ওরকম ভাবেই মাঠে নামবো শাস্তির কারণে নির্বাসনে যাওয়া আর সেখান থেকে ফেরা পাকিস্তানের চ্যালেঞ্জটা নিজেদের সাথেই বাংলাদেশের মতোই জয় দিয়ে আসর শুরু করায় আত্মবিশ্বাসটা তাদেরও কম নয় শারীরিক গড়নে লম্বা হওয়ায় দলটি ভাসানো বলে খেলতে পছন্দ করে যা স্বাগতিকদের জন্য হতে পারে চ্যালেঞ্জের Yes, so it's important game for both teams. দুই দলই প্রথম ম্যাচ জিতেছে বলতে পারেন গ্রুপে দুই সেরার লড়াই হবে এটি ম্যাচটা উপভোগ্য হবে মনে হচ্ছে বাংলাদেশ আমাদের এগিয়ে রাখছে এটা তাদের এক ধরনের কৌশল ম্যাচের আগে আমরাও প্রতিপক্ষকে সম্মান করছি পরিকল্পনা থাকবে মাঝমাঠ ধরে খেলার so we are trying to develop him in more as football and go up